ভোটারদের ভয় দূর করতে পাড়ায় পাড়ায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। শ্রীরামপুরে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এরিয়া ডমিনেশনের কাজও শুরু হয়েছে। রিজরা শ্রীরামপুরের অলি গলিতে চলছে রুট মার্চ। আজ সকাল থেকে রিজরা থানা থেকে শুরু করে শ্রীরামপুর মহেশ পর্যন্ত চলে রুট মার্চ। চন্দননগর পুলিশের ডিসিপি অর্ণব বিশ্বাসের নেতৃত্বে বাহিনীর জওয়ানরা মানুষের ভয় দূর করতে রাস্তায় টহল দেয়। ডিসিপি এদিন কি জানিয়েছেন এই সম্বন্ধে শোনাব। আমরা এই ভোটের আগে প্রতি বছর মানে যখন যেমন ভোট হয় তার আগে রুটিনভাবে এই রুট মার্চটা হয় সব এলাকায়, এলাকার মানুষের কনফিডেন্স বাড়াবার জন্য, যে সকলে নির্দ্বিধায় নির্ভাবনায় নিশ্চিন্তে এসে যেন বুথে এসে নিজের মতদান করে যায় নিজের পছন্দ অনুযায়ী, কোনো ভয় টয় না রেখে। যে ফোর্স এবং অফিসার থানা পুলিশ যারা আছে সমস্ত সবাই আপনার নিরাপত্তার জন্য প্রেজেন্ট আছে সেইটা বোঝাবার জন্য। কতজনকে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী? আজকে আমাদের এখানে এই মুহূর্তে দু কোম্পানি আছে, যেটা শ্রীরামপুর থানায় এসছে এবং শ্রীরামপুর এবং রিষড়া থানার বিভিন্ন এলাকায় আমরা সকালবেলা থেকে এখন এই টহল দিলাম, ভিতরের অলিতে গলিতে সব ধরনের মানুষের মধ্যে কথাও বললাম যাতে মানুষ দেখতেও পায় যে ফোর্স অফিসার সব চলে এসছে ভোটের জন্য আগে থেকে। আপনার নাম? আমি ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। ডক্টর,